কেউ তুলছেন ছবি, কেউ তুলছেন সেলফি, কেউ আদর করছেন, আবার কেউ খাবার খাওয়াচ্ছেন, যেন আনন্দের শেষ নেই। তবে যাকে নিয়ে সবাই এত ব্যস্ত, সে হলো একটি হরিণ। এ বাজারে চলে আসে, পূজারক যখন আসে, হে পূজারকের পিছনে পিছনে হাঁটে, পূজারকে দেবে বন খাবায়, চনাচুর খাবা, বিস্কিট খাবায়, এটা দাঁড়ায় একটা ছবি তুলে নিজুম দিবে, আসি কি খুব খুশি আনন্দের বিষয়। নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে এটি একটি চিরচেনা দৃশ্য। পর্যটকদের খেলার সাথী এই মায়াবী হরিণের নাম বিজলি। বাগানে অনেক হরিণ আছে, কিন্তু এখন বাগানে হরিণ বলতে আমাদের যখন টুরিস্ট যখন অনেক বেশি আসে, তখন মানুষের ভয়ে বনের ভিতরে চলে যায়, তো এরা আর হরিণ দেখে না। তো আমাদের এখানে বন বিভাগের ওই যখন কুকুরে হরিণ নষ্ট করার সময় একটা বাচ্চা নিয়ে আসে, এখানে বড় করছে, তো ওই হরিণটা এখন আমাদের লোকালয়ে মানুষের সাথে সাধারণ পাবলিকের সাথে সবসময় মিশে থাকে। টুরিস্ট যখন আসে তখন এই হরিণটা দেখলে তো এরা ছিপ বা যে কোনো খাবার দিলে এই সামনে আসে, সামনে আসে, তখন এরা এর সাথে একটা ছবি তুলে এরা একটা তৃপ্তি পায় যে আমরা নিজন দিবে আসছি, একটা হরিণ দেখতে পেলাম। এটাই তাদের তৃপ্তি যে আমরা যে একটা হরিণ হাত দিয়ে ধরতে, কখনো তো তারা হরিণ স্পর্শ করতে পারে নাই, কিন্তু এদের হাত দিয়ে স্পর্শ করে হেরা দিয়ে একটা ছবি তুললো, এরা খুব খুশি, ওরা হ্যাপি। জানা গেছে 2017 সালে নিঝুম দ্বীপের ছোঁয়াখালী এলাকায় থেকে আহত অবস্থায় একটি হরিণ উদ্ধার করে বন বিভাগ। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলে। তার নাম রাখা হয় বন বিভাগের মায়ায় বিজলি। বনে ফিরে গেলেও মাঝে মধ্যে চলে আসে লোকালয়ে। পর্যটকদের আদর ভালোবাসা পেয়ে দিন দিন তার লোকালয় ভালো লেগে উঠেছে। বিজলির কথা বলতে গেলে একটু পিছনে যেতে হবে। এটা হয়েছে যে আমাদের নিঝুম দ্বীপ ম্যানগ্রোভ ফরেস্টে যে হরিণ আছে, বিভিন্ন পর্যটক এই হরিণ দেখতে আসে এবং হরিণ দেখার জন্য ম্যানগ্রোভ বাগানে অনেক হাঁটতে হয়। অনেকে সৌভাগ্যক্রমে দেখে, অনেকে দেখেন না, কারণ আপনারা জানেন যে হরিণ শ্রবণ ইন্দ্রিয় ওদের খুব যথেষ্ট প্রখর, ওরা যে কোনো শব্দেই যায়, যেখানে ট্রলার নিয়ে যায় মানুষ, নৌকা নিয়ে যায়, শব্দ হয় বা একদল গেল আর একদল আসে, এর ভিতরে যাইয়া অনেকে পায় না, তারা একটু নিরাশ হয়, আর যারা পায় তারা খুব খুশি হয়। আর এছাড়া আমাদের এখন নিঝুম দ্বীপের হরিণ সারা হাতিয়াতি বিস্তৃত হয়ে গেছে, সমস্ত বাগানি ম্যানগ্রোভ সমস্ত চরই হরিণ আছে। যারা নিরাশ হয়ে আসে তারা অফিসে এসে এই বিজলিকে দেখে, এই বিজলির আগে এখানে রাজা ছিল, রানী ছিল, বলতে পারেন যে রাজা রানী বিজলি এগুলা কিভাবে, আসলে এগুলো যখন হরিণ যেহেতু এখানে আসে, হরিণের বাচ্চা ছোট অবস্থায় যখন কুকুরে কামড় দেয় বা বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়, আমরা যারা বন বিভাগে আছি জনগণের সহযোগিতায় এই হরিণের বাচ্চাগুলোকে অফিসে এনে এদেরকে লালন পালন করতে হয়, এদেরকে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করে স্থানীয়ভাবে, এদেরকে আস্তে আস্তে করে আমরা বড় করি, এই বড় করে এরাই একদিন রাজা হয়, রানী হয়, আমরা নামটা বন বিভাগ থেকে দেওয়া হয়। বিজলিও তারই একজন। আমি 2017 সালে এই বিজলিকে প্রথম আনা হয় এবং সোয়াখালী এলাকা থেকে বিজলিকে আনার পরে এটাকে আমাদের অফিসের স্টাফরা এটাকে মানে বাচ্চার মতো দুধ পান করাইয়ে বিভিন্নভাবে ওকে সেবা শুশ্রূষা করে ওকে বড় করে এবং আস্তে আস্তে এটা সবার আদরে একদম মনে হয় যেন গৃহপালিত পশুর মতো সে বড় হতে থাকে। আমাদের থাকার জায়গাতে রুমে রান্নাঘরে যায়, বিভিন্ন মানুষের বাড়িতে যায়, দোকানে যায়, আস্তে আস্তে সবাই ভালোবাসায় বিজলি বড় হতে থাকে। লুনা ফ্রোজনিপা, ঢাকা পোস্ট।